আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি চাষি রবি। ভিউয়ার্স, আজ অনেক দিন রাজহাঁসের কোনো ভিডিও দেইনি, কিন্তু এই সময় আমার ভিডিও প্রয়োজন। কারণ হলো কি যে এই শীতের সময় রাজহাঁসে ডিম বেশি উৎপাদন সময় হয়, মানে রাজহাঁসে বেশি ডিম দিবে। কোনো কোনো রাজহাঁস এখন থেকে মানে মাঝন বা গিরস এখন থেকে প্রস্তুতি নিতে হবে যে আমার রাজহাঁসের ডিম দিবে বা বাচ্চাদেরকে সঠিকভাবে বড় করতে হবে, লালন পালন করতে হবে। তো আজকে এই শীত, তো শীতকালে কীভাবে রাজহাঁসগুলা যত্ন করবেন এই নিয়ে আমাকে অনেক মা বোন আমাকে ফোন দিছে, ইভেন স্টুডেন্ট যারা ভাইয়েরা ওরা আমার ফোন দিচ্ছে, রবিন ভাই আপনি এত ভিডিও করছেন যে রাজহাঁস শীতকালে কীভাবে না আমরা লালন পালন করবো, এই ভিডিও তো দেন নাই। তো আসল কথা হলো আমি দুইটা সাবজেক্ট নিয়ে ভিডিও করব। শীতকালে যদি আপনি মা হাঁসগুলা বা ছেলে হাঁসগুলা যদি যত্ন নেন তাহলে এরা ব্রিডিং করতেও খুব ভালো হবে বা শরীর সুস্থ থাকবো, আর এরা ডিম পাড়ার জন্য আগ্রহ বেশি হবে বা ডিম উৎপাদন বেশি হবে। তো সুন্দরভাবে আমি ভিডিওটা করে আপনাদেরকে বোঝার জন্য চেষ্টা করব। আমার ভিডিওগুলো আপনি টেনে টেনে দেখবেন না, স্কিপ করবে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ রবিন ভাইয়ের থেকে আপনি কিছু শিখতে পারবেন, একে 100% একে কিছু না কিছু শিখতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে আমার কিছু কথা, আমাকে অনেকে বলে যে রবিন ভাই ফোন নাম্বার দেন, আপনি দেখবেন কমেন্ট ঘুরেই দেখবেন আমি কখনও পাবলিক ফেসে আমার ফোন নাম্বার আমি দিব না, কোনো সময় দিব না ফোন নাম্বার। কারণ হলো কি ভাই, অনেক জ্ঞানী তাদের জ্ঞানী ধারা বা তারা শিক্ষিত বা তারা বড় বড় অফিসের কাজ করে বা অনেক বড় বড় চাকরিতে জয়েন হয়, এরা কি করে যে রবিন ভাইয়ের তো ফোন নাম্বার আছেই, আমার সমস্যা হলে আমি ফোন করে জানাবো। তো ভাই আমি ভিডিওটা কাদের জন্য করি, এই ভিডিওর কারণেই আমার যদি প্রমোট হয় আপনাকে উচিলে আমিও চলতে পারি বা আপনারাও দেখতে পারবেন কিছু শিকুনিও আছে। ভাই আমি এমন কোনো ভিডিও করি নাই যে খালি খামু ওটার ভিতরে কোটি কোটি ভিউজ হয়, আবার যে ঘুরে দেখামো যে এইটাই অমুক জায়গায় অমুক জায়গায় অমুক, এরকম আমি ফান কখনোই করি নাই আর ফান ভিডিও দিই নাই। ওটার ভিতরে যদি এত কিছু হয় তো ভাই আমার থেকে আপনি কিছু শিখবেন। আমি শুধু পশু পাখিটা কীভাবে ফালবেন আমি এটা শিখিয়ে দেবো, হাতে কলমে শিখিয়ে দেবো। যদি এই পশু পাখি ফালতে গিয়া যদি আপনার উন্নত হয়, লাভবান হয় বা রবিন ভাই তিনি কিছু বুঝতে পারেন শিখতে পারেন, তাইলে ভাই আমি কি একটা লাইক পাই নাই, একটা সুন্দর কমেন্ট পাই নাই ভাই? তাহলে এত ফোন দিয়ে কী লাভ? ফোন দিয়েই আপনারা মনে করেন যে সব কিছু আমি পাইয়া গেছি, ভাই আর ফোন দিবেন না, আমারও শুধু কমেন্ট করবেন। কমেন্টে কথা বলতে বলতে যদি এক পর্যায়ে আমি আপনাকে বুঝাইতে পারি না তাইলে আমি বলবো যে আপনার নাম্বারটা আমাকে দেন, আমি ফোন করব আপনারে, আপনি আমার ফোন দেওয়া লাগবে না। আর অনুরোধ রইল যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, নাহলে ভাই আমার আমার যদি ইউটিউব যদি প্রমোট না করে যদি গোয়ে না ওড়ে তা আমি কখনও ভিডিও করে শান্তি পাবো না। আমার এই ইউটিউব সাপোর্ট দেয় না তা আমি কেমনে সাপোর্ট দিব? আপনারা আমার সবগুলো ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, শেয়ার করবেন, ইভেন একটা দাওয়াত রইল আমার সেম ফেসবুক আইডি, ফেসবুক পেজ একই নাম চাষি রবিন, ওখানেও যদি যান যারা বিদেশি বাইরে আছে তাদের কাছে অনুরোধ, ওইখান থেকে আপনারা আমার সাথে সরাসরি মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে পারবেন একদম সরাসরি। তো ফেসবুকে ফলোয়ার হওয়ার জন্য চেষ্টা করবো। তো ভিউয়ার্স, যারা রাজহাঁসগুলো এই শীতকালে কীভাবে যত্ন করবেন, শীতকালে প্রথম ফার্স্ট গরম খাবার দিবেন। আমরা অনেক সময় মা বোনরা কী করি যে খাবার আছে ফাতিলায় খাবার আছে সকালবেলা রাজহাঁসগুলো ছেড়ে দিব, ওই ঠান্ডা ভাত থাকবো বা কুড়া থাকবো বা কিছু ধান থাকবো এগুলির সাথে ম্যাচিং করে দিয়ে দিবেন, এই কাজটা করবেন না, কি লিগা ভাত অনেকটা ঠান্ডা। আর এখন যে গরিব যে ভিক্ষা করে খায় তার ঘরে ফ্রিজ আছে, অবশ্যই আপনি ফ্রিজের ভাতগুলো খাওয়াবেন। যেমন আমার আমি কোনো এক সময় ভুলও এরকম খাওয়াইছি, এখন আর চলবে না, এই ঠান্ডা ভাতগুলো খাওয়াবেন না, ঠান্ডা খাবার খাওয়াবে না। যদিও আপনি খাবারটা দিতে যান একটু হালকা একটু গরম পানি করে দিবেন, যেমন কি বলবো এখন ওই যে বললাম না যে গরিব তার ঘরেও একটা সিলিন্ডার গ্যাস আছে, একটু হালকা চালু দিয়ে একটু পানি গরম করেই খাবারের সাথে মিক্স করে দিবেন, ইনশাল্লাহ আপনার হাঁসগুলা ঠান্ডা থেকে ভালো থাকবে। নাক দিয়ে পানি ভরবো না, খতখত শব্দ করবো না, হাঁচি দিবে না, চোখ ফুলে যাবে না, চৌকি দিয়ে ফেনা আসবে না এই ঠান্ডার কারণে। দ্বিতীয় কথা হলো যে ভালো খাবার দিতে হবে, ভাই কুড়া আর ধান আর ভাত খাবে কোনো ভালো ভিটামিন হবে না। যদি আপনি সকল ধরনের খাবারটা দেন, যেমন আমি কিছু খাবারের কথা বলি, ভালো মানের ফিড দিবেন, ভালো মানের ভুট্টার গুঁড়া দিবেন, ভালো মানের গমের কুড়া দিবেন, খুদ দিবেন, ধান দিবেন, চাউল দিবেন, এরপর শামুকের গুঁড়া নাহলে ডিমের গুঁড়া এগুলা দিবেন, কিছু লবণ দিবেন, মাঝে মাঝে জিঙ্ক সিরাপ দিবেন, এইগুলো ভালো খাবারটা। এই ভালো খাবারটা যদি আপনি খাবেন আপনি হাঁসের এই শীতের সিজন
শীতে সিজনে ডিম পাড়ার আগ্রহ সব হাঁসে করে। যেটা একটু হালকা দুর্বল থাকে সে হাঁসেরও ডিম দিবে, যে হাঁসের শরীর স্বাস্থ্য ভালো থাকে এই হাঁসের ডিম দিবে। এক কথা, আপনার যদি একটা আম গাছ যদি থাকে, ওই আম গাছে যদি ডালফালা যদি নাও থাকে বকুলের সময়, যেমন ফুল আমের ফুল বকুল হবে, তখন দেখবেন ডালফালা না থাকাও বকুল বকুল হবে বা আমের ছড়া ধরবে। সেম এরকম যে হাঁসগুলা ডিমের নারে ডিম আসবে, সেই হাঁসটা যদি দুর্বল হয় সেই হাঁসটার ডিম আসবে সাম ডিম, নরম ডিম বা সামরার ডিম এরম আসবে, বা কয়দিন ডিম দিছে আবার কয়দিন দেরি করবে। এর আমাকে অনেক ফোন দিয়া বলছে যে রবিন ভাই আমার হাঁসটা একদিন দুই দিন পাঁচ দিন পর্যন্ত লাগাধরা ডিম দিছে, একদিন পর একদিন পর, এখন সাত দিন সাত দিন হয়ে গেছে ডিম দেয় না। এই হাঁসগুলোর অনেক ভিটামিনের অভাব, তাই সকল ধরনের ভিটামিন খাওয়াবেন। আমি কিছু ভিটামিনের নাম বলি, এই ভিটামিনগুলো খাওয়ালে ইনশাল্লাহ আপনার হাঁসগুলো ভালো থাকবে। যেমন ক্যালসিয়াম খাওয়াবেন, ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াবেন, মাল্টিভিটামিন খাওয়াবেন, এ ডি ই থ্রি খাওয়াবেন, ইসেল খাওয়াবেন, আরও অন্য অন্য অনেক ভিটামিন আছে। যে ভিটামিনগুলো খাওয়ালে আপনার হাঁসগুলো সুন্দর থাকবো, হাঁসের ভিতরের ব্রন বা ডিম যেখানে জন্ম ওই ডিমগুলো ভালো থাকবে, আবার ডিমগুলো ভালো হবে, ডিমের থেকে বাচ্চা সুন্দর মতন ফুটবো। এইগুলো আপনার ভিটামিনের দিক দিয়ে দিবেন। দ্বিতীয় হলো আপনার হলো বাসস্থান। ভাই আমরা যেভাবে পোশাক, এই যে দেখেন আমি কি শীতের পোশাক গা দিছি, পশু পাখি কখনো আপনি শীতের পোশাক গা দেবে না, তাহলে কী করতে হবে, তাদের একটা শীতের যে শীত যে আক্রমণ না করে আমরা একটা খড়ের একটা ব্যবস্থা করতে হবে। যেখানে মা হাঁসগুলো যদি থাকে ওইখানে আপনি কীভাবে রাখবেন, প্রথম ফার্স্ট যদি আপনি যেখানে মা হাঁসগুলো রাখেন, এই যে আমরা অনেক সময় কম্বলের মতন এক ফুটি কাপড় আছে, ওই কাপড়টা বিছিয়ে দিতে পারবেন, যে রাত্রে জাপনটা যাবে, সকালবেলা বা একটু রোদ্র উঠলে আপনি ই করে টাঙ্গিয়ে রোদ্র ভিতরে দিয়ে দিবেন, এটা শুকিয়ে যাবে, বা দুইটা ব্যবহার করতে পারেন। এক দ্বিতীয় কথা যদি না হয়, তে যে আপনার ফাটের বস্তা বা ফাটের বস্তা বলে এরকম, ওই বস্তা আপনি নিচে বিছানা হিসাবে দিতে পারেন, দুইটা ব্যবহার করবেন, একটা নষ্ট হলে একটা রোদ দিবেন, আরেকটা ভালো থাকলে আরেকটা দিবেন, এই বিছানা রূপে থাকে। যদি আপনি এগুলো যদি না করেন তো শুকনা পাতা ভুতাও দিতে পারেন। শুকনা পাতা ভুতা দিলেও হাঁসগুলো নিচের থেকে ঠান্ডা পাবে না, এই ফাতার ভিতরে উম থাকবে। কিন্তু একটা কথা হলো কি, ফাতা আপনি চেঞ্জ করতে হবে, দুই দিন একদিন পর পর পাতাগুলো চেঞ্জ করতে হইব। একটা আর একটা হলো যে কাঠের যে মানুষের যে কাঠের রান্দাও করে, রান্দার পরে একটা কুসা বলে বা এরকম ছোটো ছোটো পাতলা কাগজের মতো কুচা, ওই কুসাও দিতে পারেন, ওই জায়গায় উম আসতে পারে। আবার আর একটা দিতে পারবেন, যে ধান কাটার গাছটা আছে না, ধান কাটা আমাদের গ্রাম ভাষা বলি নাড়া, ওই নাড়া খড়াও দিতে পারেন, যে নাড়া খড়ার ভিতরেও ওখানে উম পাবে। এইভাবে আপনি নিচের বিছানাটা দিবেন। আর একটা কথা হলো যে উপরে চতুর্দিকে চাইবেন, যে ঠান্ডা কুয়াশা যে না ঢুকে, বৃষ্টির পানি যে না ঢুকে, ডাইরেক্ট বাতাস যে না ঢুকে, এগুলোর থেকে রাখলে আপনি মা হাঁস বাবা হাঁস যদি সুস্থ রাখেন, তাইলে আপনার ওই ব্রন ভালো হবে, ডিম ভালো হবে, ডিমের বাচ্চাও ভালো হবে 100%। যদি আপনি তো এখান থেকে যদি কেয়ার করতে পারেন, ইনশাল্লাহ আপনি দেখবেন আর নিজে নিজে রেজাল্টটা পাবেন। আপনি ভাই এই কেমনে বিশ্বাস করো, আপনি আমার অনেক কিছু কমেন্ট করে কমেন্টে দেখেন বা ফইরেন, বুঝবেন যে রবিন ভাই মানুষের উপকার হয় কি না। আর আর সব তো আমার এলাকার মানুষ না, বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের মানুষ দেখে। এইভাবে যদি আপনি কেয়ার করেন, আরেকটা কথা হলো যাদের চাল টিন, এই টিন অনেক সময় কুয়াশার নিচে দিয়ে পানি টপ 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 পরে, ওই টুইন টিনের নিচে যে কোনো একটা কাগজ বা দিয়ে দিবেন, পানিটা যে ডাইরেক্ট যে না পড়ে। আরেকটা বিষয় আপনি খেয়াল রাখতে হবে, যে আমরা হাঁস সব সময়, যেমন আজকে প্রচুর ঠান্ডা হতেছে, বাতাস হতেছে, আবহাওয়া খারাপ, তো ওই দিন আপনি হাঁসটা সারবেন না। রৌদ্র ভান উঠবে বা একটু হালকা গরম টরম উঠবে, এই বা একটু রৌদ্র আলো টালো ছড়াবে, তখন আপনি হাঁসগুলো সারবেন। ভাই এই কতটুকু কেয়ারে আপনার এই যত্নের কারণে আপনার হাঁসগুলো ভালো থাকবে, 100-তে-100 আপনার হাঁসগুলো ভালো থাকবে। আর যখন একটু বিকেলবেলা হয় তো দ্রুতভাবে একটু ডাইকে ডুকে আইন না খড়ের ভিতরে দিয়ে দিবেন, খড়ের ভিতরে জামনে হাঁসগুলো ভালো থাকবো, সুস্থ থাকবো। আরেকটা বিষয় হলো আমার আর কয়দিন পরে আমি বাচ্চা কীভাবে ফালবেন, এই শীতকালে অনেকে শখের বশতে বাচ্চা এনে ফালার জন্য, তো ওই কীভাবে সঠিক মতন বাচ্চা ফালবেন আমার ওই একটা ভিডিও দিব ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করে জানাবেন, ভাই কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে, কমেন্ট করবেন। ভিউয়ার্স এই যে কথাগুলো, এই কথাগুলোর উপরে যদি আপনি যদি গুরুত্ব দেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার হাঁসগুলো ভালো থাকবো, আপনি নিজের থেকেই আপনি পরিবর্তন দেখতে পারবেন। ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যারা দেখতেছে তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি এই ধরনের ভিডিওগুলো করি, আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর সবসময় কমেন্ট করবেন। কমেন্টের উত্তর আপনি যদি আমার একটা বকও দেন, আমি ওই বকার উত্তরটাও আমি দিয়ে দিই,
যে ভাই কেন আমার ভুল হয়েছে, সরি আমি আর এরকম করবো না, আমি বকার উত্তরটাও কমেন্ট করে দিয়ে দিই। আপনারা সবসময় আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে সবসময় আমি কমেন্টের উত্তর দিয়ে থাকবো। ভিউয়ার্স আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আমার আলোচনা। আল্লাহ হাফেজ।